হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার মিনি ব্লগটি দেখে তোমরা বুঝতে পারছো যে আমি সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। আজ ফার্স্ট আমি মিনি ব্লগ করছি তোমাদের জন্য, তো দেখি ব্লগটি কেমন হয়। তারপর দেখো আমার ছেলের জন্য রুটি সবজি আর বরের জন্য ভাত করে রেখে নিয়েছি। তারপর জল আসলো, আমাদের এখানে কি হয় বলো তো, একদিন পরে পরে জল আসে, তো জল চলে যাবে, বেশি দেবে না, এক দেড় ঘন্টার মতো জল দেবে। তারপর আমি বাসনপত্র দিয়ে আমি যে ব্যালকনিতে ফুল গাছ লাগিয়েছি এগুলিতে জল টল দিয়ে ঘরটর পুছাই করে নিয়েছি। ঘরটর পুছাই করে নিয়ে শেষে আমি ছেলের কাছে চলে আসলাম। তো ওকে হোমওয়ার্ক আমি আগেই দিয়ে দিয়েছি, তো আমি বলি যে আমি বাসি কাজগুলো সেরে নিয়ে তুই হোমওয়ার্কগুলি করে নে। ওকে ম্যাথ দিয়ে দিয়েছিলাম, ওর আজকে দু তিন মাসের মতো স্কুল বন্ধ, ওকে নতুন অ্যাডমিশন করিয়েছি, জুন মাসের লাস্টে ওর ক্লাস শুরু হবে। তারপর ও হোমওয়ার্কগুলি চেক করে নিলাম, তো আচ্ছা যাক, এগুলি চেক করার পর ওর পড়া কমপ্লিট। তারপর মা ছেড়ে মেরে স্নান করে চলে আসলাম তুলসী গাছে জল টল দিয়ে। এখন আমি পুজো দিতে চলে আসলাম, তো পুজো দিতে এসে দেখো তো ছেলে বলে ছেড়ে দেবে পুজো, আমি বলি না, আমি আজ মঙ্গলবার, বজরং বলির পুজো আছে, আজকে হনুমানজির, আমি আজকে পুজোটা দিয়ে দিই। তারপর পুজো দিতে দিতে এত কাজ, সকাল থেকে আমাদের মেয়েদের ঘরে এত কাজ, পুরুষরা সেটা বুঝতেই পারে না, আমাদের বরগুলি বলো কি বুঝতেই পারে না। এগুলি সব শেষে বর ডিউটি থেকে এসে কি বলবে, কি কাজ করলে ঘরতে ঘরে বসে বসে ঘরে বসে সেই রান্নাই করলে। তো তোমরাই বলো আমাদের মেয়েদের কাজগুলি কি তোমরা কেউ চোখে দেখো না, আমরা ঘরে যে এত কিছু করি সেটা কারোর চোখে পড়ে না। সব শেষে শ্বশুর শাশুড়ি বলবে আমাদের কি কাজ, আমরা বসে বসে খাই, বরের সঙ্গে কোয়াটারে আমাদের কোনো কাজ নেই। তো তোমরাই বলো এটা সত্যি কি মিথ্যে, তোমরাই বলো আমাদের ঘরের মধ্যে কোনো কাজ নেই, আমাদের কাজ দেখতে পাবো না, সেটাই তো মিথ্যে বলছি। তো আচ্ছা যাক, তো যে যা বলবে যা বলবে, তো মানুষের মুখ আছে বলতে কি না। তারপর দেখো আমার পুজো, তারপর আমি আরতি করে নিয়েছি। আরতি করার পর তারপর আরতি করে নিলাম, আরতি করার পর দেখো আমার প্রণাম টনাম করা হয়ে গেল। তো বন্ধুরা এখন আমার পূজা কমপ্লিট হয়ে গেল, এখন আমি রান্না করব। আজকে মঙ্গলবার, সেজন্য পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল, তো আজ তো হনুমানজির পুজো ছিল। তো দেখি এখন রান্না করে কী রান্না করবো, অনেকটা দুপুর হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটি, অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবে। বাই বাই, আজকে পর্যন্তই।